হাই বন্ধুরা, কে কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? আমি ভালো নেই, আমার মাথা একটু যন্ত্রণা করছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরের থেকে, কেন জানি না। তবুও মর্নিংয়ে গেছিলাম সংগতি পর্যন্ত, আর রাস্তা গিয়ে কিছু শর্ট ছেড়েছি, তোমরা দেখো। আর হচ্ছে তোমার এখন যন্ত্রণা করছে, তবু রান্না বান্না করতে হবে। দেখি এখন কি রান্না করি, আবার এই জামাকাপড়গুলো এখন কেচে দিতে হবে। আর মেঘ মেঘও করেছে, কতগুলো ভিজে জামা কাপড় রয়েছে ঘরের মধ্যে, সেগুলো নেড়ে দিতে হবে। প্রচণ্ড মেঘ করেছে, কখন বৃষ্টি আসবে যাই না। আর এখন দেখি রান্নার দিকে যাই, কী কী রান্না করি। চা করে খাওয়া গেল, চা আর রুটি খেয়ে নিয়েছি, এরপর রান্না বসাবো। বাবা, আমি চা খেয়ে নিয়েছি, এখন বাসনগুলো মাজতে যাব, চায়ের বাসনগুলো। মেজে এসে উনুন টুনু লেপা পোছা রয়েছে সবই রেখে দিয়েছিলাম, এখন ভাত চাপিয়ে দেবো। হাঁড়ির পেছনে ছাই লাগিয়ে দেবো জল দিয়ে, তাহলে আর কালি পড়বে না, কারণ কাঠে রান্না করতে হবে, তো তাহলে আর কালি পড়বে না, মানে আস্তে আস্তে ডলা দিলে উঠে চলে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এগুলো কিন্তু আমি কাঠের উনুনে রান্না করি, কেউ বলবে দেখো তো পরিষ্কার একেবারে, কড়াইটাও দেখো ছাই লাগিয়ে দেই বলে এত পরিষ্কার হয়ে থাকে সবসময়। তরকারি প্রায় হয়ে এসছে, আর কুমড়ো ভাজা করেছি, সামান্য চিনি দিয়েছি, কলার তরকারিতে না কুমড়ো ভাজাতে, তো প্রচুর পরিমাণে গরম আছে কাঠে না। আর সকাল সকাল আজকে গরম শুরু হয়ে গেছে, কালকে একটু ঠান্ডা লাগছিলো কারণ কালকে বৃষ্টি হচ্ছে তার জন্য, আর আজকে আবার সেই গরম, প্রচুর পরিমাণে গরম। এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যাবো, বিশাল গরম লাগছে, আজকে কোথাও বেরোবো না। কালকে গেছিলাম একটু হাবড়াতে, কটা নাটি নিয়ে এসেছি, আর একটা মেয়ে ইনার চেয়েছিলো, সেই ইনার নিয়ে এসেছি, তোমাদের নাইটি দেখাবো। পাশে একটা বৌদি নাইটি চেয়েছিলো, নাইটিগুলো তোমাকে দেখাবো, দেখো তোমাদের পছন্দ হয় কিনা, ভালো লাগে কিনা। আমার তো ভালো লেগেছে। করেছি কুমড়ো ভাজা আর কিসের তরকারি ভুলে গেলাম, কুমড়ো কলা দিয়ে মাছ দিয়ে করেছি, সেটা ভুলে গেছিলাম। বাবাকে দিলাম, আমি খেলাম, খেয়ে বাসন মেজে কড়াই ঠড়াই একেবারে মেজে নিয়ে আসলাম, কারণ কালির কড়াই তো স্নান করার আগে যদি না মাজি তাহলে হাতের মধ্যে কালি ফালি লেগে যাবে, এর জন্য মানে স্নান করার আগে মেজে পরিষ্কার করে ফেলে দিই। এবার হচ্ছে তোমার ঘরে এসেছি, খাওয়া দাওয়া করে বাসন মেজে ঘরে চলে এসেছি, এসে এবার দেখো তোমাদের নাইটি দেখাচ্ছি, আমার মাথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে এক সাইড থেকে ব্যথাটা করছে, জানি না কেন প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন ঠান্ডা লাগবে কি না জানি না, কালকে বৃষ্টি হয়েছিলো তো একটু বৃষ্টিতে ভিজেও গেছিলাম, আমি জামাকাপড় নাড়াচ্ছিলো, ওই জামাকাপড় তুলতে গিয়ে মানে বাইরে ছিল তো বা মানে আমাদের উঠোনের থেকে বাইরে মানে মাঠের মধ্যে ওখানটায় দড়ি টাঙিয়ে ওখানটায় নাড়িয়ে মানে নাড়া হয়, জামাকাপড় কেচে দিয়েছিলাম অনেকগুলো, সেগুলো তুলে নিয়ে আসতে গিয়ে আমি ভিজে গেছিলাম। তারপর আবার মুরগির বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টে, ওই মুরগির বাচ্চাগুলো খুব ছোটো ছোটো পুচু পুচু, ওগুলো মানে ওর মা চলে এসছে আর বাচ্চাগুলো নিচে থেকে গেছিলো, সেই বাচ্চাগুলোকে তাড়িয়ে তাড়িয়ে আনতে আনতে অনেকটা ভিজে গেছিলাম, আর হট করে বৃষ্টিটা চলে এসেছিলো, বাচ্চাগুলো খুবই বাচ্চা, ওরা চেনেও না এখন ঘর, আর বেশি একটা ছাড়ি না, একটা তো কাকে উড়িয়ে নিয়ে চলে গেছে বাচ্চা, এর জন্য ওদের বেশি একটা ছাড়ি না, চোখের সামনে যখন থাকি তখনই ওদেরকে মানে ছেড়ে দিই আর তারপর আর ছাড়ি না, এর জন্য আমি ওদেরকে মানে তুলে নিয়ে আসতে গিয়ে একটু কষ্ট হয়েছিল, মানে একটা এদিকে দৌড় মারি একটা ওদিকে দৌড়াচ্ছিলো আর এদিকে বৃষ্টি তো পড়ে যাচ্ছিলো, তার জন্য আমি ওদেরকে তুলে তুলে এনে বৃষ্টিতে ভিজে গেছিলাম, গামছা মুড়ি দিয়ে গেছিলাম, ছাতা নেওয়ার কথা ভুলে গেছিলাম ওই বৃষ্টি দেখে, এর জন্য মানে আমার ঠান্ডা মনে হচ্ছে লাগবে, এর জন্য মাথার এই সাইডটা যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা করছে। আর এবার দেখো, আর কথা বলছি না, এবার দেখো নাইটি নিয়ে এসেছিলাম, নাইটিগুলো দেখো বন্ধুরা। আর একটা কথা বলতে তোমাদেরকে আমি ভুলে গেছি, বলবো বলবো বলে বলে মানে বলাই হয় না, দেখো এটা আমার দোকান, বাড়িতে থাকি, ছোট একটা দোকান রয়েছে ঘরের মধ্যে, এই দোকানটা মানে কেউ আসলে জামা কাপড়ও থাকে, সাজার জিনিসও থাকে, দেখো কিছু অল্প কিছু মানে বেশি কিছু না, আর এখন যে যা চায় সেটাই আমি ওদেরকে মানে এনে দিই আমরা থেকে। আর এটা শাড়ি, মানে শাড়ি আছে এর মধ্যে, মানে কুর্তি তারপর নাইটি এইসব থাকে, ব্লাউজ ওড়না এসব মানে টুকটাক জিনিস, মানুষের মেয়েদের যা যা লাগে সেই সব জিনিস, কাজল ফ্যাব্রিক কসমেটিক্সের জিনিস সব জিনিস, এগুলো টিপ ক্লিপ অনেক কিছুই আছে বর্তমানে। আগে বিক্রিটা বেশি হতো, আর এখন তো মানুষ কি বলতো মানে পয়সা থাকলে তখন হাবড়াতে চলে যায়, আর পয়সা না থাকলে তখন আমার কাছে আসে, বাকি নিতে নিতে এত পরিমাণে বাকি হয়ে গেছে না কি বলবো, মানুষের কাছে মানে চেতে গেলে তখন পয়সা থাকে না,
আর মানে আর কত যাওয়া যায়, একটা মানুষের কাছে একবার দুবার যাওয়া যায়, বেশি যাওয়া যায় না, লজ্জা করে, নিজেরই লজ্জা করে, মনে হয় আমার কাছে ওরা পয়সা পাবে এমনই লজ্জা করে। আর তাও মানুষের কাছে 20,000 21,000 এরকম করে বাকি পড়ে গেছে, তারও তো দেওয়ার নাম করে। একটা বউ তো বাড়ি ছেড়ে চলে গেছে বাপের বাড়ি, কি লোন ফোন নিয়ে কি গণ্ডগোল হয়েছিল তাই নিয়ে, আর আমার পয়সা তো দেয়নি। ওনার কাছে মনে হয় 22,000 টাকা বাকি হয়ে গেছিলো, মেয়ের বউটা তো চলে গেছে আর পয়সা দেয়নি, আর চাইবো বা কাকে, মানে ও স্বামীকে যে চাইবো, স্বামীরই তো অবস্থা খারাপ, আর বউটা নিয়ে ঠেয়ে চলে গেছে। এরা অনেক মানুষের কাছে বাকি পড়ে গেছে, কেউ দেওয়ার নাম করে না, যেতে গেলে নিজের লজ্জা করে, আজ না কাল, কাল না পরশু, এরকম করতেই থাকে, কি আর বলবো, দুঃখের কথা। তারপর এখন এই দেখো নাইটি, একটা বৌদি নাইটি চেয়েছে, নাইটি নিয়ে এসেছি, দেখো 4টে কালার নিয়ে এসেছে, কেমন হয়েছে দেখো। প্রথম কালারটা এটা গোল গলা, এগুলো গোল গলায় চেয়েছে, এই 4টে কালার নিয়ে এসেছি, এখন 4টে নাইটি, এখন দেখি কটা নেয় বৌদি আর কি করবো। এখন এইভাবে আমার দিনটা কেটে যায় সারাদিন। আমি তোমাদের এতদিন বলিনি, আমার একটা ছোট দোকান আছে এবং আমি একটু মানে টুকটাক ওই পার্লারের ইয়েও করি, বাড়িতেই করি, দোকান ফোকান দিইনি, আর অত সামর্থ্য নেই আমার দেওয়ার, দোকান দেওয়ার সামর্থ্য নেই, টুকটাক চলছে। বিকালে একটু বেরিয়েছি, একজন কাছে পয়সা দেবো তাই যাচ্ছি। রাত অনেক হয়ে গেছে, 9:05 বাজে, এখন ট্রেন কখন আসবে যাই না, বাড়িতে গেলে তো বাবার কাছে বকা শুনবো, এত রাত হয়ে গেছে মানে বেরোনো অসম্ভব ব্যাপার, তবু বেরিয়েছি রাত্রেবেলা, কী করবো এখন, মানে পয়সা পায় ওনার কাছে না আসলে তো দেবেই না, বলবো আমি যে টাইমে আসতে বলেছিলাম সেই টাইমে গিয়ে এসছিলে, এখন তার জন্য আসতে হচ্ছে। এখন ভয় লাগছে আমার, কখন বাড়ি যাবো, আর রাস্তার মধ্যে অন্ধকার, এখন কখন যে আসবে ট্রেন কে জানে, তাড়াতাড়ি আসলে তো তাড়াতাড়ি চলে যেতে পারবো, তবুও বাড়ি গেলে তো মানে বকা খেতেই হবে জানা কথা। রাস্তার ভয় লাগছে, অটো নেই এখন রাস্তার মধ্যে, অটো তো 7:30 বাজলে অটো বন্ধ হয়ে যায়, এখন তো অটোও নেই, এখন কি করে যাব তাই ভাবছি। আর তবু মামিরা হাবড়ায় রয়েছে, এখন মামি আমাকে ফোন করেছিল, যদি মামি ওখান থেকে মানে এই ট্রেনটা ধরতে পারে তাহলে মামির সঙ্গে আমি বাড়ি চলে যেতে পারবো, তাহলে আর ভয়ের ব্যাপার নেই রাস্তায়। কিন্তু আর যদি আমি একা একা যাই তাহলে ভয়ে ভয়ে দৌড়াবো, লাইট জ্বালা মানে ফোনের মধ্যে লাইট জ্বালিয়ে নিয়ে মানে দৌড়াতে দৌড়াতে বাড়ি যেতে হবে। বাড়িতে চলে এসেছি, এখন চেঞ্জ করে নেবো জামা প্যান্ট, আর তারপর বাবা মাকেও খেতে দিয়ে দেবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বহুত গরম লাগছে, জোরে জোরে হেঁটে এসেছি, অটো তো পাইনি, হেঁটে হেঁটে এসেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ব্লগে, রাখছি।